পরাঠা সহ যদি পরফেক্ট কম্বিনেশন কিছু থাকে তাহলে সে হলো গরমা গরম আলু ভজা। আমার সমস্ত ইমোশন প্রায়ত আলু ভজা ও পরাঠা সহ যোড়ি হয়ে থাকে। আজ মু আপন মানক পাই নেই এসেছি বিনা পিয়াজ রসুনরে প্রস্তুত আলু ভজার গোটে ইউনিক স্টাইল রেসিপিটে, যেটা কি খাইবাকু তো বহুতই মজাদার রহিব, টেস্টি রহিব, ওষা বার সংক্রান্তিরে পুরা পরফেক্টলি জমি যাব পরাটা বা পুরী সাঙ্গে। তাহলে ডেরি ন করি এই রেসিপিটি কু চালন্তু স্টার্ট করিবা। প্রথমে মু তিনিটা মিডিয়াম সাইজর আলু কু চোপা ছড়াই নেইছি, তিনি চারি থর ওয়াশ করিকি এটি দেখন্তু মু নেই আসছি পানিরে পকাইকি রাখিছি, নহলে আলুর কলর চেঞ্জ হয়ে যাব মানে ভাল লাগবনি। তারপরে এটি দেখন্তু মু কিউব সাইজর আলু কাটিছি, আপন মানকু যো সাইজর পছন্দ আপন মানে কাটি পারিবে, এমতি কাটিকি মু কিউব সাইজর পানিরে পকাইকি রাখিছি। এবে মু কড়াইটিকু গ্যাসরে বসাইকি গরম পাই ছাড়ি দেইছি, কড়াই গরম হেলা পরে দুই চামচ নেই গলি বড় চামচরে তেল নেই গলি। সংক্রান্তি বা কিছু পূজা পর্বাণীরে বনাউলে রিফাইন্ড অয়েল বা ঘিও ইউজ করে পারিবে। এটি তেল গরম হেলা পরে মু গোটে চামচর জিরা দেইদেলি, তাপরে কঞ্চা লঙ্কা দেইদেলি কিছু কাটিকি। আলু ভজা কু টেস্টি বানাইবা পাই মু এথিরে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করিছি, যেমিতি কি প্রথমে মু এঠি নেলি কিছু বাদাম পকাই দেলি, আলমন্ড কিছুটা কাটিকি পকাই দেলি, কাজু কু মধ্য দুই ফাড় করিকি কিছুটা পকাই দেলি, পকাইকি হালকা হালকা ভাজি দেলি, বেশি ভাজিবেনি। তারপরে এটি মু দেই দেবি এবে যে আলু কু কাটিকি রাখিথিলি তাকু এবে মু দেই দউচি, আলু কু দেই দেলি এটি মু। এমিতি ড্রাই ফ্রুটস দেইকি আলু ভজা থরে ঘরে নিশ্চয় বনান্ত সংক্রান্তি পূজা পর্বাণীরে, দেখিবে খাইবাকু বহুতই বড়িয়া লাগিব। নহলে আপন মানে স্কুল টিফিন বক্স হো কি লঞ্চ বক্স রে পিলামানঙ্কু নহলে হাজবেন্ড মানঙ্কু দেই পারিবে। সবুজাক আলু কু মু অ্যাড করে দেলি কড়াইরে, এবে মু স্বাদ অনুসারে লুণ দেই দেলি, হলদি গোটে রু দুই পিঞ্চ দেই দেলি, তাকু ভলসে এবে গোলেই নেবি। দেখন্তু এটি মু ভলসে গোলেই নউচি, ইয়াকু মু ছাড়ি দেবে সিজিবা পাই 5 রু 7 মিনিট পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেম রে ঘোড়াই কি ছাড়ি দবা। এটি মু গোলেই সারলিনি, দেখন্তু গোলেই কি ঘোড়াই দেবি এবে মু 5 রু 7 মিনিট সিজিবা পাই। তারপরে 5 রু 7 মিনিট পরে এটি মু ঘোড়নিটি কু কাড়ি কি দেখুচি আলুটি মোর সিজিছি কি নাহি। আলু ভজার তো দেখা যাচ্ছে সিজিলা ভলিয়া, দেখন্তু কেতে পুরা গোটা গোটা হেকি রইছে চিপকিনি। আপন মানে যদি বেশি সিজাই দেবে না তাহলে ক্রঞ্চিনেসটা আলুর পলাইব, খাইবারে বিলকুল বি মজা আসিবনি। এটি দেখন্তু মু ঘোড়নিটি কু কাড়ি কি এমতি গোলেই কি দেখুচি কেতে খিলা খিলা আমার আলু ভজাটি হেইছি। এবে মু এথিরে অ্যাড করে দেবি কিছু কিসমিস, দেন কিছু কঞ্চা লঙ্কা কু এটি মু অ্যাড করুচি, তারপরে ফ্রুটস রে এটি মু ডালিম্ব কু ছড়াইকি দেই দেইছি, আউ ডালিম্ব কু ছড়াইকি দেলে কন না খট্টা মিঠার ফ্লেভর আসে বহুতই বড়িয়া লাগিব। এটি মু গার্নিশিং পাই ধনিয়া পত্র পকাই দেলি, আকু সবু পকাইকি ভলসে পুরা গোলেই নেলি, দেখন্তু কেতে বড়িয়া ইয়ামি লাগুচি না। তারপরে ভলসে গোলেইকি এটি মু প্লেট কু বাহার করি নউচি, প্লেট কু বাহার করি সারলা পরে প্রস্তুত হয়ে গলা মোর এই ফলহারি আলু ভজার রেসিপি। মানে ফলহারি এথিপাই কি এথিরে যেহেতু ফ্রুটস ড্রাই ফ্রুটস সবু মিশিছি, ওষা বারের তো এটা পরফেক্টলি জমি যাব, আপন মানে আকু বিনা হেজিটেশন নে খাই পারিবে, আর পরোটা সহিত তো পুরা পরফেক্ট কম্বিনেশন। থরে এইভাবে ভাবে আলু ভজা ঘরে বনাতু, পরোটা সহিত স্কুল টিফিন বক্স হো বা হাজবেন্ড কু লঞ্চ বক্স রে দিয়ন্তু, নিজে বি খাঁন্তু ঘরে লোককু খুয়ান্তু, আর মতে কমেন্ট রে সিওর জনাদু এই রেসিপিটি আপনমানকু কেমিতি লাগিলা। আর হ্যাঁ, মো ভিডিওটি যদি আপনমানকু ভাল লাগুচি প্লিজ মো ভিডিওকু লাইক করন্তু, শেয়ার অ্যান্ড কমেন্ট করিবে, সাবস্ক্রাইব করিয়াকু জমা বি ভুলিবেনি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।